स्वागत न्यूज 24 देश संबादे संगे आछि आमि आसमातुली। राजशाहीते करोनार गणटीका कार्यक्रम सफल करते चलछे प्रस्तुति। इतिमध्ये प्रस्तुत करा हयेछे 126টি केंद्र। प्रशिक्षण देया हयेछे स्वास्थ्यकर्मीदेर। चाप सामलाते स्थानीय जनप्रतिनिधिदेर पाशापाशि सहायतायी थाकबे आईन श्रृंखला रक्षाकारी बाहिनीर सदस्यरा। राजशाही थेके काजी शाहिदेर प्रतिबेदन। आगामी शनिवार থেকে করোনার গণটিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। টিকাদান কার্যক্রম সফল করতে উপজেলা থেকে ইউনিয়ন পর্যন্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবারে এতে যুক্ত করা হয়েছে জনপ্রতিনিধিদের, প্রশিক্ষণ দেওয়া হয়েছে টিকাদানে যুক্ত স্বাস্থ্যকর্মীদের। উপজেলা চেয়ারম্যান এবং ওসি মহোদয় সবাইকে নিয়ে তারা এবং পৌরসভার যেখানে সংশ্লিষ্ট পৌরসভা রয়েছে পৌরসভা চেয়ারম্যানকে এর সাথে নেওয়া হয়েছে। তারা সবাই বসে এই বিষয়টা নিয়ে তারা একটা চক আউট করছে, তারা কোথায় কেন্দ্র করবে এবং কত তারিখে ভ্যাকসিন দেবে। যারা টিকা দেবে তাদের আমরা প্রশিক্ষণ দিয়েছি। এরপরে কোন কোন ভেনুতে টিকা দেওয়া হবে এটা অলরেডি ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসার এবং ইউএসএফপিও এরা কমিটির সবাই মিলে এরা ওই ভেনুগুলাও তারা কেন্দ্রগুলো তারা নির্ধারণ করেছে। রাজশাহীতে টিকা দিতে কেন্দ্র করা হচ্ছে 126টি। ইউনিয়ন পর্যায়ের প্রতিটি কেন্দ্রে থাকবে 3টি করে বুথ, সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডের 1টি করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও প্রস্তুত আছে স্থায়ী 13 টিকাদান কেন্দ্র। নির্দিষ্ট কেন্দ্রে আমাদের কর্মী বাহিনী নিয়ে আমরা সকাল 9টা থেকে 2টা পর্যন্ত টিকাদান, 3টা পর্যন্ত আমাদের টিকাদান কর্মসূচি চলবে। টিকাদান কর্মসূচি সম্পর্কে উপজেলা পরিষদে সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ভ্যাকসিন কমিটি এবং স্থানীয় জনপ্রতিনিধির সঙ্গে আমাদের একটা মিটিং সংগঠিত হয়েছে। রুটিন ইপিআই কার্যক্রমে যাতে ব্যাঘাত না ঘটে সেজন্য স্থান ও দিনক্ষণ নির্ধারণ করবে স্থানীয় করোনা ব্যবস্থাপনা কমিটি। চাপ সামলাতে সহায়তায় থাকবে স্থানীয় প্রশাসন। সংশ্লিষ্ট থানার সাথে যোগাযোগ রেখেছি এবং থানা থেকে তারা জনবল দেবে এটুকু আমাদেরকে আশ্বস্ত করেছে এবং তারা সহযোগিতা করবে। টিকার প্রতি মানুষের আগ্রহ বেড়েছে, তবে বয়স্ক ও নারীদের অগ্রাধিকার দিতে নির্দেশনা দেওয়া হয়েছে কেন্দ্রগুলোতে। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। দুই একটি জেলায় করোনা সংক্রমণ কিছুটা কমলেও বেশিরভাগ জেলায় করোনার আক্রান্ত ও মৃত্যুর হার বেড়েই চলছে। 24 ঘন্টায় করোনা ও উপসর্গে দেশের বিভিন্ন জেলায় প্রাণ হারিয়েছেন 108 জন। রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে করোনা ও উপসর্গে 19 জনের মৃত্যু হয়েছে। খুলনায় মৃত্যুর হার আগের চেয়ে কমেছে, আজ মারা গেছে 6 জন। ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে প্রাণ হারিয়েছেন 17 জন। এছাড়া কুষ্টিয়ায় 6, সাতক্ষীরায় 7, 4, ঝিনাইদহে 4, চুয়াডাঙ্গায় 8, টাঙ্গাইলে 3, দিনাজপুরে 6, বগুড়ায় 11, চট্টগ্রামে 10 ও বরিশালে 14 জন মারা গেছেন। বিভিন্ন জেলায় করোনা সংক্রমণ এখনও ঊর্ধ্বগতি। প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী। রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে কর্তব্যরত চিকিৎসকদের। করোনা পরিস্থিতির খবর জানাতে কুষ্টিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুজ্জামান। জাহিদ, সীমান্তবর্তী জেলায় কি আগের চেয়ে মৃত্যু ও সংক্রমণের হার কিছুটা কমেছে আমাদের জানান। ধন্যবাদ আসমাতুলি, আমি আছি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সামনে। আসলে এই কুষ্টিয়া জেনারেল হাসপাতালকে কোভিড ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়েছে। এখানে 200 শয্যায় করোনা রোগীদের চিকিৎসা হচ্ছে। এই হাসপাতালে গত 24 ঘন্টায় 6 জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এবং আপনি যেটা বলছিলেন যে হ্যাঁ, মৃত্যুর সংখ্যা, এটা সংখ্যা বিবেচনা করলে আসলে এটি সংখ্যাটি কম। এবং গত কয়েকদিন, মানে গত এক মাসের হিসেবের তুলনায় এটি আসলে সংখ্যা তুলনামূলক কম। এখানে 10, 20 এবং এমনকি 24 জন পর্যন্ত একদিনে মৃত্যু হয়েছে। কিন্তু আমরা যেটা দেখছি যে করোনা সংক্রমণের হার কিন্তু কমছে না। করোনা সংক্রমণে গত 24 ঘন্টায় সংক্রমণের হার 43.3%, যেটি আসলে উদ্বেগজনক বলে চিকিৎসকরা বলেছেন। এখানে গত 24 ঘন্টায় 538টি নমুনায় আরও 233 জন করোনা শনাক্ত হয়েছে। এবং আমি যদি গড় সংক্রমণের কথা বলি, সেই গড় সংক্রমণও কিন্তু অনেক উপরের দিকে, 30-এর উপরে গত 7 দিনের হিসেব করলে। এবং 7 দিনে আমরা দেখেছি 4 দিনই 40-এর উপরে সংক্রমণের হার। এবং গত 7 দিনে এখানে 68 জনের মৃত্যু হয়েছে। এই যে মৃত্যুর সংখ্যাটা কিছুটা কম বলে চিকিৎসকরা বলেছেন, যদিও চিকিৎসকরা বলছেন যে গ্রাম অঞ্চল থেকে যেসব রোগীরা আসছেন তারা অক্সিজেন কম, স্যাচুরেশন নিয়ে এবং একেবারে মরণাপন্ন অবস্থায় তারা কিন্তু রোগীগুলো নিয়ে আসছেন। এবং গ্রাম অঞ্চলে যেসব
করোনার উপসর্গ নিয়ে মানুষ আছেন তারা কিন্তু আসলে পরীক্ষার আওতায় আসছে না, তারা টেস্ট করাচ্ছেন না, যে কারণে কি পরিমাণ করোনা সংক্রমণ গ্রামে আছে সেটা কিন্তু আসলে বুঝতে পারছেন না চিকিৎসকরা। এবং তারা বলছেন যে গ্রাম অঞ্চলে আসলে টিকাদানের ব্যবস্থাটা আরো দ্রুত নিয়ে যাওয়ার এবং করোনা প্রতিরোধে সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে করোনা প্রতিরোধ কমিটি গুলোকে তারা আসলে আহ্বান জানিয়েছেন। এবং একই সাথে চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন যে মানুষ যাতে স্বাস্থ্যবিধি এবং লকডাউনের বিধি নিয়ন্ত্রণ করা সহজ হয়। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে আসমাতুলি। জাহিদ, আপনাকে ধন্যবাদ কুষ্টিয়ার করোনা পরিস্থিতির খবর জানাবার জন্য। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে অক্সিজেনের জন্য চলছে হাহাকার। অক্সিজেন সিলিন্ডারের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে করতে মারা যাচ্ছে রোগী। এদিকে হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের দুটি ব্যাংক থাকলেও নানা জটিলতায় সেগুলো দিয়ে অক্সিজেন সরবরাহ করা যাচ্ছে না। এতে চরম দুর্ভোগে পড়েছে রোগী ও স্বজনরা। রাহাত খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডের সামনে সিলিন্ডার ক্যারিয়ার হাতে দীর্ঘ লাইনে এভাবেই অপেক্ষা করতে দেখা যায় রোগীর স্বজনদের। জানা যায় প্রতি 4-5 ঘন্টা পর পর অক্সিজেন সিলিন্ডার আসে, কিন্তু সিরিয়াল লিখে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও প্রয়োজনের সময়ে সেসব সিলিন্ডার পাওয়া যায় না, ফলে অক্সিজেনের অভাবে ছটফট করে মারা যায় মুমূর্ষু রোগীরা। প্রয়োজনের তুলনায় সিলিন্ডার সংখ্যা কম, তাই অনেক সময়ই সেসব নিয়ে টানাটানিও হয় রোগীর স্বজনদের মধ্যে। কখনো থাকে সিলিন্ডারের মুখে লিকেজ, আবার কখনো সিলিন্ডারে থাকে না পর্যাপ্ত অক্সিজেন। আবার কিছু সিলিন্ডার মজুত রেখে অর্থের বিনিময়ে সেসব দেয় হাসপাতাল কর্তৃপক্ষ, এমন নানা বিশৃঙ্খলা আর অব্যবস্থাপনার কথা জানান রোগীর স্বজনেরা। দাবি জানান এসব অব্যবস্থাপনা ঘোচানোর। এদিকে করোনা ওয়ার্ডের ওয়ার্ড মাস্টারের অভিযোগ, প্রতিদিন 5-8 বার অক্সিজেন সিলিন্ডার রিফিল করা হলেও কিছু রোগী গোপনে সিলিন্ডার মজুদ রাখায় অন্য রোগীরা এ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সিলিন্ডার আসতেছে, আসেন নিচে আর আসে না। কোনো কোনো কার্যক্ষেত্রে যখন শর্ট পড়ে তখন 50-60টা নিয়ে আসে। অন্যদিকে হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের দুটি ব্যাংক থাকলেও নানা জটিলতার কারণে সেগুলো দিয়ে অক্সিজেন সরবরাহ করতে পারছে না কর্তৃপক্ষ। আরেকটা ব্যাংক বসানো আছে কিন্তু সেটা চালু নাই। করোনা ওয়ার্ডে অক্সিজেন সিলিন্ডার ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার কথা স্বীকার করেন হাসপাতালের পরিচালক। এসব সমস্যা আর বিশৃঙ্খলা দ্রুতই দূর করার আশ্বাস দেন তিনি। সুষম বন্টনের মাধ্যমে করলে আমাদের কারো ক্রাইসিস থাকবে, হয়তো মানুষ মৃত্যুকে হয়তো রোধ করতে পারবো না, আল্লাহ যাদেরকে মৃত্যু নেবে, কিন্তু আমরা সবাইকে যে অক্সিজেন দিতে পারবো। শের-ই বাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে প্রতিদিনই 300+ রোগী থাকে। এর মধ্যে আইসিইউ সুবিধা পান 25 জন, হাইফ্লো ন্যাজাল ক্যানুলা 15 জন, আর সেন্ট্রাল অক্সিজেন সেবা পান 85 জন রোগী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রামে করোনার ভয়াবহতার মধ্যে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, এডিস মশার উৎপাত। এরই মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন দুই নারী, এখনও বিভিন্ন মেডিকেলে ভর্তি আছে আরও অনেকে। ক্রাশ প্রোগ্রাম করে এডিস মশা নিধন করবে সিটি কর্পোরেশন। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের প্রতিবেদন। করোনায় বিপর্যস্ত জনজীবনে চট্টগ্রামে নতুন আতঙ্ক ডেঙ্গু। সম্প্রতি 17 বছরের এক তরুণীর মৃত্যুর পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে চট্টগ্রামে। এর আগেও একজন মারা গেছেন ডেঙ্গুতে, হাসপাতালেও বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী। জুন পর্যন্ত কোনো রোগী ছিল না, জুলাই মাসে আমরা দেখছি আমাদের মোট 7টা রোগীর আমরা তথ্য পেয়েছি। তার ভিতরে 2টা রোগী মৃত্যুবরণ করেছেন চিকিৎসাধীন থাকা অবস্থায় এবং 5 জন রোগী চিকিৎসাধীন আছে। প্রাণঘাতী করোনা ও ডেঙ্গুর উপসর্গ প্রায় একই হওয়ায় রোগ নির্ণয় বা পরীক্ষায় বেশি প্রাধান্য পাচ্ছে করোনা, ফলে নীরব ঘাতকে পরিণত হচ্ছে ডেঙ্গু। আমাদের প্রস্তুতি আছে মেডিসিন ওয়ার্ডগুলোতে। আমাদের আপনারা জানেন যে গত বছরের আগে একবার ডেঙ্গুর অনেক পেশেন্ট টেস্ট ছিল, তো যার প্রেক্ষিতে আমাদের মেডিসিন ওয়ার্ডগুলোতে ডেঙ্গু নিয়ে আমাদের প্রস্তুতি আছে। আবারও ক্র্যাশ প্রোগ্রাম করে মশক নিধন করবেন বললেন সিটি মেয়র। মশার নিধনের কার্যক্রম তো চলমান আছে, আমরা একটা ক্র্যাশ প্রোগ্রাম নিয়েছি হাতে। ক্র্যাশ প্রোগ্রামের মধ্যে 1,500 ভলান্টিয়ার তো আছেই, বিভিন্ন কাজ করবে।
এলএলডিসাইড যেটা উড়ন্ত মশার ধ্বংস করে, যেটা ফগার মেশিন দিয়ে ব্যবহার করা হয়। তবে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা নিয়মিত ওষুধ ছিটালেও ডেঙ্গু মোকাবেলায় নিজের আঙ্গিনা নিজেকে পরিষ্কার রাখার আহ্বান সিটি মেয়রের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। বাংলাবাজার শিমুলিয়া নৌরুটে আজও ঢাকামুখী মানুষের চাপ অব্যাহত রয়েছে, তবে গেল তিন দিনের চেয়ে যাত্রী চাপ কিছুটা কম। সড়কে গণপরিবহন চলাচল বন্ধ থাকায় বাংলাবাজার ঘাটে ছোট ছোট যানবাহনে করে আসছেন যাত্রীরা। এতে পথে পথে দুর্ভোগের পাশাপাশি বাড়তি ভাড়া গুনতে হচ্ছে এমন অভিযোগ করেছেন অনেকে। এদিকে বৈরী আবহাওয়া ও নদীতে প্রবল স্রোতের কারণে ফেরি পারাপারের সময়ও বেশি লাগছে। তবে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে গাদাগাদি করে পদ্মা পাড়ি দিচ্ছেন রাজধানীমুখী মানুষ। সড়কপথে ও রাজধানীতে ফিরছেন অনেকে, আর সে খবর জানাতে আমাদের সঙ্গে আশুলিয়া বাইপাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, নবীনগর চন্দ্রা মহাসড়কে কি আজ ঢাকামুখী মানুষের ভিড় কেমন দেখছেন? গণপরিবহন তো বন্ধ রয়েছে, তারা গন্তব্যে যাচ্ছেন কিভাবে আমাদের জানান। তুলি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, নবীনগর চন্দ্রা মহাসড়কে কিন্তু এইখানকার যারা ঢাকায় যারা আসছে তারা কিন্তু কেউ কেউ পণ্যবাহী ট্রাকে আসছে, কেউ এই ভেঙে ভেঙে আসছে। আপনি একটু দেখানোর চেষ্টা করব যে এখনও প্রচুর মানুষ কিন্তু তারা ব্যাগ হাতে ঢাকায় ফিরছে এবং সেখানে কিন্তু আপনি দেখা যাচ্ছে যে ভেঙে ভেঙে আসতেছে এবং গণপরিবহনের মধ্যে সেটা কিন্তু দেখেন বাস কিন্তু বন্ধ এবং যেহেতু আরও পাঁচ দিনের লকডাউন দেওয়া হয়েছে এবং মানুষ কিন্তু যেহেতু তাদের উৎপাদনমুখী যেসব কারখানা কলকারখানা সবই খুলে দেওয়া হয়েছে এবং জীবনের ঝুঁকি নিয়ে মানুষ কিন্তু যেহেতু ঈদে বাড়িতে গিয়েছিলো তারা কিন্তু সেখান থেকে ভেঙে ভেঙে আসছে এবং ঢাকার দিকে তারা প্রবেশ করছে। এছাড়াও কিন্তু আমরা ঠিক এক ঘন্টা ধরে এখানে রয়েছি, আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে পণ্যবাহী ট্রাকে এবং তারপরে পিক আপ ভ্যানে তারা কিন্তু বিভিন্ন জেলা থেকে কিন্তু তারা গাইবান্ধা এদিকে বিভিন্ন অঞ্চল থেকে পাবনা সিরাজগঞ্জ থেকে কিন্তু তারা আসতেছে এবং টাঙ্গাইল থেকেও আসতেছে। অনেকেই কিন্তু এখানে নেমে তারপরে তারা ছোট ছোট ভ্যানে করে আবার যাচ্ছে, অনেকেই আবার পণ্যবাহী ট্রাকে কিন্তু চড়ে চড়ে আসতেছে এবং প্রচুর লোকজন কিন্তু ঢাকায় ঢুকছে এবং তারা কিন্তু আসলে দেখছেন যে এখন যে এখানকার যে চেকপোস্ট সেই চেকপোস্ট কিন্তু আসলে নেই এবং অন্য অন্য যে পরিবহন সেই পরিবহনে চড়ে যে যেভাবে পারছে ব্যক্তিগত গাড়িও কিন্তু আসে এবং এইখানে কিন্তু আজকে সাভারে এবং ধামরাইতে কিন্তু প্রায় বেশ কয়েকজন মারা গেছে। এছাড়াও কিন্তু যে প্রায় শতাধিক আজকেও কিন্তু করোনায় আক্রান্ত হয়েছে আমাদেরকে জানিয়েছে এখানকার স্বাস্থ্য বিভাগ। এছাড়া এই সচেতন না থাকার কারণে মূলত কিন্তু আসলে দিন দিন করোনার রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ বাইপেল থেকে চলে যাচ্ছি স্টুডিওতে। তুলির কাছে তুলি। নাজমুল, আপনাকে ধন্যবাদ ঢাকামুখী মানুষের খবর জানাবার জন্য। দর্শক, এই মুহূর্তে নিচ্ছি একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার দেশ সংবাদে। কুষ্টিয়া শহরের রাইফেলস ক্লাবের কাছে প্রকাশ্যে এক ঠিকাদারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার ঘটনায় তিনজনকে আটক করেছে র্যাব। সোমবার বেলা ১২টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন শহীদুর রহমান মিন্টু নামের ওই ঠিকাদার। সোমবার বেলা ১২টার দিকে এই হামলার ঘটনা ঘটে। পরে সোশ্যাল মিডিয়ায় হামলার ভিডিও ভাইরাল হলে বিষয়টি জানাজানি হয়। গুরুতর আহত ঠিকাদার শহীদুল হাসপাতালে চিকিৎসা নিয়ে নিরাপত্তাহীনতা বোধ করায় বাসায় ফিরে যান। অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ করায় বরিশালের আড়িয়ালখা নদীর মীরগঞ্জ খেয়া ট্রলারে আবারও মারধরের ঘটনা ঘটেছে। মাঝ নদীতে ট্রলার থামিয়ে এবার দুই যাত্রীকে মারধর করা হয়। অপর এক যাত্রী এই দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। রাহাত খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বিভাগীয় সদরের সাথে জেলার মুলাদি, হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলা এবং কাজিরহাট থানা এলাকায় যাতায়াতে আড়িয়াল খা নদীর মীরগঞ্জ খেয়া একমাত্র মাধ্যম, কিন্তু খেয়াটি এখন যাত্রীদের কাছে আতঙ্কে পরিণত হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে তর্কের জের ধরে প্রায়ই যাত্রীদের শারীরিক নির্যাতন করা হচ্ছে। সম্প্রতি ওই খেয়ায় দুই যাত্রীকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। অপর এক ব্যক্তির পোস্ট করা ভিডিওতে দেখা যায় ট্রলারে মাঝ নদীতে দুই যাত্রীকে বেদম মারধর করছে
ইজারাদারের 5 ব্যক্তি। যাত্রী নির্যাতন এবং অতিরিক্ত ভাড়া আদায়ের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন খেয়া যাত্রীরা। দাবি জানিয়েছেন কঠোর ব্যবস্থা নেয়ার। একজনের মারতেছে কেউ, তার প্রতিবাদ প্রতিবাদও করে না, ধরেও না। এই তো এরকম তো অনর্গল এখানে চলতেছে। অবশ্যই জিম্মি করা আছে, এ ব্যাপারে প্রশাসন যেহেতু আছে দেখবে, তারা যদি না দেখে তাহলে তো এটা সাধারণ মানুষ কিছু করতে পারবে না। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বাবুগঞ্জ থানার ওসি। ইতিমধ্যে যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে আমরা সেটি অনুসন্ধান করেছি। ক্ষতিগ্রস্ত ব্যক্তি যদি অভিযোগ করে তাহলে আমরা যাচাই করব, আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এদিকে এসব বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আমি জেলা পরিষদকে অনুরোধ করছি এবং পাশাপাশি ইতিমধ্যে আমি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাকে অবগত করেছি। আমরা এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য, আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অচিরে তাদেরকে আহ্বান জানাচ্ছি এবং এর ব্যত্যয় ঘটলে পরবর্তীতে অবশ্যই কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে গত 19 জুলাই ভাড়া নিয়ে তর্কের জের ধরে ওই খেয়াঘাটে রাসেল হাওলাদার নামে এক যুবককে নির্যাতন করে নদীতে ফেলে দিয়েছিল ইজারাদারের লোকজন। ওই ঘটনায় একজনকে গ্রেপ্তার করে পুলিশ। দেশের বৃহত্তর ধান চালের মোকাম নওগাঁয় সব ধরনের চালের দাম বেড়েছে কেজিতে 2-3 টাকা। দফায় দফায় চালের দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। ব্যবসায়ীরা বলছেন বেশি দামে ধান কিনে মজুত করে রেখেছে মিলাররা, এ কারণেই চালের বাজারে অস্থিরতা বিরাজ করছে। বাবুল আক্তার রানার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের বৃহত্তর ধান চাল উৎপাদনের জেলা নওগাঁ, সারা দেশের চালের চাহিদার সিংহভাগ মেটানো হয় এই জেলা থেকে। ঈদের পরে কাটারি ভোগ, জিরা শাইল সহ বিভিন্ন জাতের ধানের দাম বেড়ে যাওয়ায় চালের দাম বেড়েছে। ঈদের আগে কাটারি ভোগ চাল ছিল প্রতি কেজি 55-56 টাকা, বর্তমানে 58-60 টাকা। স্বর্ণা পাঁচ ছিল 42-43 টাকা, বর্তমানে 48-50 টাকা। 45 টাকার জিরা শাইল বর্তমানে 48 টাকা দরে বিক্রি হচ্ছে। জিরা শাইল ঈদের আগে ছিল 45-46 টাকা, এখন বেড়ে দাঁড়াচ্ছে 47-48 টাকা। দফায় দফায় চালের দর বৃদ্ধিতে বিপাকে পড়েছেন ক্রেতারা। যে কয়টা চাল দেখতেছি সব বেশি দামের চাল, এগুলো তো সাধারণ মানুষ এই চালগুলো খেতে পারবে না। সামনে মাসে লেগেছে 2400, এবারে আসছে 3000-2900 টাকা বস্তা। ব্যবসায়ীরা বলছেন বাজার থেকে বেশি দামে ধান কিনে মজুত করে রেখেছে মিলাররা। বেশি দামে বাজার থেকে ধান কিনে চাল উৎপাদন করতে খরচ বেশি পড়ায় চালের দাম বেড়েছে। বড় বড় মিলারদের কাছে আমরা যখন চাল কিনতে যাচ্ছি তখন তাদের কথা হলো যে আমাদের চালের দাম বেশি, চালের দাম বেশি হওয়ার কারণে ধানের দাম বেশি, কারণে আমাদের চালের দাম পড়তা বেশি ঘুরতেছে। চালের দর নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন এই মিল মালিক। সরকার যদি মনিটরিং করে তাহলে তো আসলে এগুলো সব বের হয়ে আসবে কোথায় কি আছে। দেশের বিভিন্ন জায়গায় তো আসলে মনিটরিং চলতেছে। চলতি বছর নওগাঁয় ইরি ও বোরো ধানের আবাদ হয়েছে 1,87,760 হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশ নিউজ নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 দেশ সংবাদ। কয়েক ঘন্টার বৃষ্টিতে ফের তলিয়ে গেছে বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন এলাকা। এতে চরম দুর্ভোগে পড়েছে স্থানীয়রা। মৌসুমী বায়ুর প্রভাবে বেশ কয়েকদিন ধরেই থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে চট্টগ্রামে। মঙ্গলবার ভোর থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয় নগরীতে। এ সময় চকবাজার, বহদ্দারহাট, 2 নম্বর গেট, মুরাদপুর, ষোলশহর, কাতালগঞ্জ, বাদুরতলা ও আগ্রাবাদ সহ বিভিন্ন এলাকায় জলজটের সৃষ্টি হয়। বৃষ্টির পানিতে তলিয়ে যায় দোকানপাট, বাড়িঘর এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। জলাবদ্ধতা প্রকল্পের ধীর গতির কারণে নগরবাসীর ভোগান্তি বেড়েছে বলে মনে করেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। চকবাজার, ডিসি রোড, বাদুরতলা সব জায়গায় পানি। আমি কাগজগুলো থেকে আসতেছি, হ্যাঁ রাস্তায় পানি। আমি একটা ইঞ্জেকশন দিতে যাচ্ছি রুগী বাড়িতে, অনেক কষ্ট হচ্ছে। যে রাস্তা করা হয়েছে খালের মধ্য দিয়ে ইকুইপমেন্ট হচ্ছে, মাটিগুলো সরানো হয় নাই, যার ফলে দ্রুত পানি নিষ্কাশিত হচ্ছে না। এদিকে বাগেরহাটের শরণখোলায় 7 দিনেও বৃষ্টির পানি নিষ্কাশন না হয় পানিবন্দী 60,000-এরও বেশি মানুষ। বসতভারী ফসলের ক্ষেত, রাস্তাঘাট এখনও পানিতে তলে আছে। ভেসে গেছে কয়েক হাজার মাছের ঘের ও পুকুরের মাছ। এতে চরম দুর্ভোগের শিকার স্থানীয়রা। তাদের অভিযোগ, নির্মাণাধীন বেড়ি বাঁধে অপরিকল্পিত ও অপর্যাপ্ত স্লুইস গেটের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। শেখ আহসানুল করিমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
গেল কয়েকদিনের ভারী বর্ষণে বাগেরহাটের শরণখোলা উপজেলার প্রায় 90 ভাগ এলাকা পানিতে তলিয়ে যায়। আমনের বীজতলা ও সবজি সহ অন্যান্য ফসলের ক্ষেতে পানি ওঠায় বিপাকে পড়েছেন কৃষকরা। ভেসে গেছে কয়েক হাজার মাছের ঘের ও পুকুরের মাছ। স্থানীয়দের অভিযোগ, নির্মাণাধীন বেড়িবাঁধে অপরিকল্পিত ও অপর্যাপ্ত স্লুইজ গেটের কারণেই 7 দিনেও পানি নিষ্কাশন হয়নি। এ অবস্থায় ঘর বাড়িতে পানি ওঠায় খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। পানির বরাজ 7 দিনে ডুববে রয়েছে, তো অনেক ক্ষয়ক্ষতি হইতেছে। 5-6 দিন ধরে রান্না বাড়া চল না, ঘরে কোনো খাদ্য খাদব নাই, ইহার পোলাপান খুব কষ্টের উপরে এখন আছে। স্লুইজ গেটটা সরু করছে, এই কারণে পানি নামতে আসে না, নাইলে এভাবে পানি কোনো সময় জমে থাকে নাই। জনপ্রতিনিধিরা বলছেন, নির্মাণাধীন বেড়িবাঁধের স্লুইজ গেটগুলো আগের তুলনায় অনেক ছোট ও অপর্যাপ্ত। একাধিক লক গেট ও আরও 60টি বড় গেট নির্মাণ করা হলে এই সমস্যার সমাধান হতে পারে। অপরিকল্পিত বেড়িবাঁধের কারণে আমাদের যে এই পানির জলাবদ্ধতা, এই জলাবদ্ধতা নিরসনের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তার হস্তক্ষেপ কামনা করেছি। সংশ্লিষ্টরা বলছেন, জলাবদ্ধতার সংকট নিরসনে জনপ্রতিনিধিদের সাথে আলোচনা করে একটি সুপারিশ তৈরি করা হয়েছে। শরণখোলা অতি বর্ষণে ব্যাপকভাবে শরণখোলায় ক্ষয়ক্ষতি হয়েছে। শরণখোলার প্রায় 90% জমি পানির নিচে। উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলে এই পানি অপসারণের একটি আশু ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশ্বব্যাংকের অর্থায়নে উপকূল রক্ষা বাঁধ নির্মাণের প্রকল্পের আওতায় পানি উন্নয়ন বোর্ডের 35/1 পোল্ডারে বাঁধ নির্মাণের কাজ করছে চায়নার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাজবাড়িতে পদ্মা নদীর পানি বৃদ্ধির ফলে বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। গেল কয়েকদিনের ভাঙনে নদী গর্ভে বিলীন হয়েছে শহর রক্ষা বাঁধের 4টি পয়েন্টের অন্তত 600 মিটার এলাকা। হুমকির মুখে রয়েছে দৌলদিয়া লঞ্চঘাট, 1 নং ফেরিঘাট ও গোয়ালন্দ উপজেলার বিদ্যালয়, মসজিদ, মন্দির সহ শত শত বসতভিটা। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন রোধে এরই মধ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। শফিকুল ইসলাম শামীমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রাজবাড়িতে পদ্মা নদীর পানি বৃদ্ধির ফলে বিভিন্ন স্থানে ভাঙন অব্যাহত রয়েছে। গেল কয়েকদিনের ভাঙনে নদী গর্ভে বিলীন হয়েছে শহর রক্ষা বাঁধের 4টি পয়েন্টের অন্তত 600 মিটার এলাকা ও দৌলদিয়া ইউনিয়নের বসত বাড়ি সহ ফসলি জমি। ভাঙনের কবলে পড়ে দৌলদিয়া লঞ্চ ও 1 নং ফেরিঘাট এলাকাও। ভাঙন ঝুঁকিতে বিদ্যালয়, মসজিদ, মন্দির সহ শত শত বসত ভিটা ভিটে মাঠে হারিয়ে দিশেহারা নদী তীরবর্তী মানুষ। লঞ্চঘাট ফেরিঘাটের মাঝখানে নদীতে ভাঙতেছে এ পর্যন্ত 3 দফা। আমার বাড়িতে নদী চলে গেল, এর আগে গড়জলতা ভেঙে নিচ্ছে, আজকে বসত বাড়ির ভিটেটাও চলে গেল, আরও পাশাপাশি তার সাথে 3টে বাড়ি চলে গেল। শহরকে রক্ষা করতে শত শত কোটি টাকা ব্যয় করে তীর সংরক্ষণ বাঁধ নির্মাণ করেছে সরকার। এই প্রকল্পের কাজ শেষ হতে না হতেই বাঁধে ধস দেখা দেয়ায় কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয়রা। কাজের মান তো খুবই খারাপ, আপনারা দেখতেছেন নতুন করা কাজ, নতুন করা কাজ কখনো এইভাবে ভাঙে না। যে রকম কাজ হওয়ার কথা ছিল আসলে সেই কাজ হয় নাই, কাজ না হওয়ার কারণে এই লেন্দি হয়েছে কাজে। সংশ্লিষ্টরা বলছেন, পদ্মার গতিপথ পরিবর্তন হওয়ার কারণে এই ভাঙন দেখা দিয়েছে। তবে ভাঙন রোধে এরই মধ্যে বালির বস্তা ফেলা সহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এবারে বন্যা যেন আর কোনো ক্ষতি না হয় সে ব্যাপারে যা কিছু করার দরকার, যে পরিমাণ বস্তা দেওয়া দরকার, ডিউটিউব দেওয়া দরকার, সেটা আমরা দিয়ে এই বাঁধটাকে আমরা রক্ষা করব। আমরা চাই যে এইটার দ্রুত কাজ হোক, দৌলতদিয়ার মানুষ যাতে নদী ভাঙার কবল থেকে রক্ষা পান। রাজবাড়িতে পদ্মা নদীর ভাঙন রোধে দ্রুত সব ধরনের পদক্ষেপ নেবে সরকার, এমন প্রত্যাশা ক্ষতিগ্রস্তদের। দেশ নিউজে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত দেশ সংবাদে। এবার সরকারি তদন্তেও চট্টগ্রামের পটিয়ার শুভনদন্ডী ইউনিয়নে অবৈধভাবে টিকা দেওয়ার প্রমাণ পাওয়া গেল। সোমবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। সেখানে 2,500-এর বেশি টিকা প্রদানের প্রমাণ পেয়েছে তদন্তকারীরা। পাশাপাশি ভ্যাকসিনের অন্তত 200 কার্ড পাওয়া গেছে, যেগুলো কয়েক মাস আগেই রেজিস্ট্রেশন করা হয়েছে। অথচ সব কার্ডেই পূরণ করা হয়েছে 2 দিনের টিকা কার্যক্রম শেষ হওয়ার পর। তদন্ত কমিটির কাছে উপস্থাপন করা 2,600 কার্ডের 2,200ই ভুয়া বলে সন্দেহ করছে তদন্ত কমিটি। সব অভিযোগের তীর চট্টগ্রাম 12 আসনের এমপি ও হুইপ শামসুল হক চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই রবিউল হোসেনের বিরুদ্ধে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
পটিয়ার শোভনদণ্ডী ইউনিয়নে সরকারি সিদ্ধান্তের এক সপ্তাহ আগে টিকা দেওয়ার যে পোস্টার ডিজাইন হয় তাতে স্পষ্টভাবে এই কার্যক্রম আয়োজনের জন্য হুইপ শামসুল হককে ধন্যবাদ জানান তার সাংগপাঙ্গরা। সরকারি আদেশের মতো মোবাইলে যে মেসেজ পাঠানো হয় তাতেও শামসুল হকের নির্দেশনায় টিকা দেওয়া হচ্ছে বলে উল্লেখ করা হয়। এমনকি গণমাধ্যমে রবিউল স্বীকার করেন তিনি হুইপের নির্দেশেই কাজটি করেছেন। স্যার এলাকাবাসী আমাকে ধরছে, ওরা নিবন্ধন করে রাখছে, আমি টিকা মারতে পারবো না। হ্যাঁ ঠিক আছে, তুমি একটু ব্যবস্থা করো, তুমি পারলে মেরে দাও। শুক্রবার একটু সময় পাইছি, সুতরাং আমি এই কাজটা আমি গত শুক্রবারে নামাজের আগে সিদ্ধান্ত নিয়ে কাজটা আমি করছি। তদন্তের সময় 2600 টিকা কার্ড কমিটির সামনে উপস্থাপন করা হয়। গেল রোববার এসব কার্ড তড়িঘড়ি পূরণ করার প্রমাণও পায় তদন্ত কমিটি। 200 কার্ডে যে এনআইডি নম্বর পাওয়া যায় সেগুলো কয়েক মাস আগেই রেজিস্ট্রেশন করা হয়েছে। আরও 2000 মানুষ যারা বিভিন্ন সময় ইউনিয়ন পরিষদে রেজিস্ট্রেশন করতে এসে ফিরে গেছেন তাদের নামেও কার্ড করা হয়েছে। এতে দুটি প্রশ্ন উঠে আসছে স্বাস্থ্য কর্মকর্তাদের কাছে। যারা আগেই রেজিস্ট্রেশন করেছেন কিন্তু টিকা নেননি, পরবর্তীতে তারা কিভাবে টিকা নেবেন, কারণ কার্ড অনুযায়ী তাদের টিকাদান সম্পন্ন হয়েছে। যারা রেজিস্ট্রেশন করতে এসেও নানা কারণে তা করতে পারেননি, তারা পুনরায় কিভাবে রেজিস্ট্রেশন করবেন। সব মিলিয়ে তদন্ত কর্মকর্তারা বলছেন অবৈধ এই টিকা কর্মসূচিতে কোনো নিয়ম নীতি মানা হয়নি। সত্য তো আমরা পেয়েছি, যথাযথ নিয়ম মেনে এটা করা হয়নি। যাদেরকে টিকা দেওয়া হয়েছে ওনাদের যে রেজিস্ট্রেশনের ব্যাপারগুলো আমরা এটা খতিয়ে দেখেছি, রেজিস্ট্রেশন করা হয়েছে, বাট অনেক ক্ষেত্রে টিকা গ্রহণকারীর যে সম্মতিপত্র, যে সিগনেচার, ওটা অনেক ক্ষেত্রে ছিল না। পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে সিসি ক্যামেরা থাকলেও ঘটনার দিনের কোনো ফুটেজ পায়নি তদন্ত কমিটি। চট্টগ্রামের সিভিল সার্জন জানান তদন্ত প্রতিবেদনে আরও অনেক অনিয়ম উঠে এসেছে। তদন্ত কমিটিকে 2 দিনের সময় বেঁধে দিয়ে তদন্ত রিপোর্ট প্রদান করার জন্য বলা হয়। আমি যতটুকু জেনেছি এই তদন্ত রিপোর্ট ওই কার্যালয়ের মারফত এটা আমাদের স্বাস্থ্য অধিদপ্তরে প্রেরণ করা হয়। অভিযোগ আছে শোভনদণ্ডী ইউনিয়নে হুইপের বাড়ি লাগোয়া ক্যাম্পে হুইপের ভাইও টিকা প্রদান করেছেন। প্রশিক্ষিত লোকবল ছাড়া এই ইউনিয়নে মাত্র 2 দিনে 2600 টিকা প্রদান তাই কোনোভাবেই স্বাভাবিক ঘটনা নয়। এতে চরম স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়েছে বলেই ধারণা স্বাস্থ্য সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নোয়াখালীর একলাশপুর ইউনিয়নের এক মাদ্রাসার খাদ্যে বিষ ক্রয়ে আক্রান্ত হয়ে 10 বছরের এক শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনায় এক মাদ্রাসার শিক্ষক সহ আরও 18 জন অসুস্থ হয়েছে। স্থানীয়রা জানান রাত 9টার দিকে রাতের খাবার খাওয়ার শেষ পর্যায়ে এসে একজন একজন করে সবাই বমি করতে শুরু করে। এক পর্যায়ে সবাই বমি করতে শুরু করলে মাদ্রাসা কর্তৃপক্ষ স্থানীয় একজন চিকিৎসককে মাদ্রাসায় নিয়ে আসেন। পরে তিনি তাদের অবস্থা দেখে দ্রুত জেনারেল হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে রাত 11টার দিকে তাদের হাসপাতালে নেওয়া হয়। এ সময় নূর হামিদ নিশান নামে এক শিক্ষার্থীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নওগাঁয় 200+ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে সদর উপজেলা অডিটোরিয়ামে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়। প্রত্যেককে 10 কেজি চাল, 1 কেজি ডাল, 1 লিটার তেল ও 1 কেজি লবণ দেওয়া হয়েছে। নরসিংদীতে অসহায় ও কর্মহীন 500+ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে নরসিংদী পৌরসভা হলরুমে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় নরসিংদী সদর হাসপাতালে রোগীদের জন্য 10টি অক্সিজেন সিলিন্ডার উপহার দেন পৌর মেয়র। যশোর উদীচী শিল্পগোষ্ঠীর পক্ষ থেকে দুস্থ ও অসহায় কর্মহীন মানুষদের জন্য খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। উদীচী শিল্পগোষ্ঠীর নিজস্ব কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে 150 জনকে 2 কেজি চাল, 1 কেজি আলু, 1 কেজি পটল, 1 কেজি বেগুন, 1 কেজি লাউ ও মাছ দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উদীচী যশোরের সহসভাপতি রজিবুল ইসলাম টিলন সহ আরও অনেকে। এবার করোনাকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে খুলনার ঐতিহ্য, ইতিহাস, রীতিনীতি নিয়ে আধুনিক থিম সং আইসুগো খুলনায়। প্রতিভাবান তরুণ শিল্পী শিপটুর গাওয়া এই গানের সাথে খুলনার বিভিন্ন দর্শনীয় স্থান ও সহশিল্পীদের নাচের ভিডিওটি এরই মধ্যে ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। শামসুজ্জামান শাহিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বসবাস
খুলনার ইতিহাস, ঐতিহ্য, সামাজিক রীতিনীতি নিয়ে এই গানটি ধারণ করা হয় অনেকটা শখের বশেই। গানের কথায় খুলনার মেয়ে, অর্থনীতি, সুন্দরবনের চিংড়ি ও সাহিত্য সংস্কৃতি তুলে ধরা হয়েছে। মন করা সুর ও সাবলীল পরিবেশনে গানটি ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। খুলনার ইতিহাস ও ঐতিহ্য বিশ্ববাসীর কাছে তুলে ধরতেই এই গানটি গাওয়া হয়েছে বলে জানালেন শিল্পী ও গীতিকার। খুলনা নিয়ে গানটি করার পিছনে আসলে অনেক অনেক স্মৃতি। আমাদের খুলনা এত চমৎকার চমৎকার জায়গা আছে, আমি খুলনাকে নিয়ে একটু কিছু করতে চাই। আমার ইচ্ছা ছিল যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমি নিজ হাতে গানটি পৌঁছে দেব, কিন্তু আমার সৌভাগ্য যে আমার দেওয়া লাগেনি, এমনিতেই হয়ে গেছে, পৌঁছে গেছে সবার হাতে হাতে। খুলনার সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি পর্যটক আকর্ষণে এই থিম সং কাজে লাগবে বলে মনে করেন গানের নেপথ্যের কারিগররা। আমাদের সাংস্কৃতিক অঙ্গনকে কিভাবে বিশ্বের মাঝে পৌঁছে দেওয়া যায় এবং কিভাবে এটাকে কি বলে পর্যটকদের জন্য পরিচিতি করব, এটি হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য ছিল। এখানকার মানুষের প্রাণের কথাগুলোই গানে গানে তুলে আনার বাড়তি আবেগ কাজ করেছে বলে মনে করেন এই তরুণ ভিডিও পরিচালক। আমার মানুষের যে অন্তরের কথাগুলো বা স্বভাবের কথাগুলো, যে আপ্যায়নে সেরা খুলনা তাই তো নাম্বার ওয়ান, এই এই কথাগুলা খুবই আবেগ তৈরি করছে মনের মধ্যে। খুলনাকে নিয়ে গাওয়া এই থিম সং মানুষের মনে ভালোবাসার জায়গা করে নেবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। এখন এই পর্যন্তই। আরও খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv তে। ধন্যবাদ সবাইকে।